আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রূপচাঁদা মাছের একটি প্রিপারেশন দেখাচ্ছি, রাতে ডিনার হতে পারে, এটি খুবই ভালো। মাছটিকে একটু চিরে নিবেন, যেহেতু মাছটাকে ম্যারিনেট করব, তাই যাতে এটার মধ্যে সব মশলা ভালো মতো ঢুকে যায়, সেই জন্য এভাবে চিরে নিতে হয়। তবে একসময় আমরা অনেক বড় রূপচাঁদা মাছ ছোটবেলায় খেতাম, আমি জানি না এখনকার রূপচাঁদার মাছগুলো বেশ ছোট ছোটই দেখা যায়, বড়ও পাওয়া যায়, কিন্তু মোস্টলি কমনলি আসলে পাওয়া যায় ছোট সাইজগুলো। যাই হোক, প্রোটিনের খুব ভালো একটি সোর্স। এবার আমরা একটি বাটিতে রূপচাঁদা মাছটি এভাবে নিয়ে নিব। এই জন্য চিরে নিয়েছিলাম যে যা দিব তা যেন ভালো মতো ঢুকে যায়। দিচ্ছি লেবুর রস। লেবুর রস মাছে ব্যবহার করলে দুটো জিনিস বেনিফিটস, একটা হচ্ছে মাছটা প্রপারলি কুকড হয় এবং মাছের গন্ধটা কমে যায়, আর লেবুর একটা সুন্দর ঘ্রাণ থেকে যায় মাছে। এবার সামান্য, খুবই সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে মাছটিকে লেবু রসের সাথে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা আমি একটু আগেই দিচ্ছি, অনেকে গ্রেভি দেয়, আমি গ্রেভিতে ব্যবহার কম করি, তাতে বেশি ঘাও হয়ে যায়, তাই মাছের সাথেই সুন্দর করে একটু লাগিয়ে নেবেন, তাতে মাছের চামড়াটা খুলে পড়ে না, অর্থাৎ যখন আমরা তেলে ভাজি। তাও সাবধানতা বেশ অবলম্বন করতে হয়। এবার সুন্দর করে এটাকে মাখিয়ে রেখে দিবেন একটা সাইড করে, 1 ঘন্টা রাখতে পারলে সবচেয়ে ভালো। নিয়ে নিচ্ছি আর একটি বাটি, যেটাতে আমরা গ্রেভিটা আগে থেকে রেডি করে নিচ্ছি। নিচ্ছি সস, টমেটো সস, এটা কমার্শিয়াল টমেটো সস, আমার বাসায় আমার মায়ের বানানো সসটি শেষ। রং দেখলেই বোঝা যায় নিজেদের ঘরের টমেটো সস আসলে সুন্দর টকটকে লাল হয়, যেটা বাজারের তাতে হয় না। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার ওই সস, টমেটো সস আর সয়া সসের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, ওয়েস্ট করা যাবে না, আজকাল জিনিসপত্রের অনেক দাম। এবার সুন্দর করে এটাকে আমরা মিশিয়ে নিব, সয়া সস এবং সসটাকে ভালো করে মিশিয়ে। এবার দিব হচ্ছে গার্লিক পাউডার, চাইলে চপড গার্লিক দিতে পারেন, রসুন বাটা দিতে পারেন, বাট আমি সবসময় গুঁড়াটাকে মানে পছন্দ করি এই ধরনের ডিশেসের ক্ষেত্রে, অর্থাৎ বাংলাদেশি কুকিং কুজিনের জন্য রসুন বাটা যতটা ভালো, এই ধরনের রেসিপিতে গুঁড়াটা ততটাই ভালো। এবার এটাকে সুন্দর করে আমরা মিশিয়ে নিবেন একটু ধৈর্য ধরে, এবং এটার মধ্যে আরেকটা টুকরা লেবুর রস আমরা একটু দিয়ে দিচ্ছি, এটা অনেকটা টেস্ট হবে, টক মিষ্টি একটা স্বাদ আসবে আপনার গ্রেভিটা থেকে। এবার একটি প্যানে সুন্দর করে সামান্য তেল, এটা চাইলে বাটার দিয়ে করা যায়, আমি অ্যাভয়েড করব বাটার, কারণ সামুদ্রিক ফিশ সেটা নর্মাল কুকিং তেলে আসলে মজা লাগে আমার কাছে বেশি। তেলটা খুব ভালো মতো হিট হতে হবে এবং আঁচটা বাড়ানো থাকবে ফার্স্টে, পরে মাছটা দিয়ে আঁচটা কমিয়ে দিবেন, হালকা শ্যালো ফ্রাই যেটাকে বলে, অর্থাৎ এরকম একটা এপাশ ওপাশ উল্টিয়ে নিবেন, এরকম একটা কালার আসবে, এটা শ্যালো ফ্রাই। মাছটি তুলে সেই তেলের মধ্যে দিচ্ছি চপড পেঁয়াজ, চপড না, লম্বা করে কুচি করা পেঁয়াজ, এই জায়গাটায় গাজর দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, বাসায় কিচ্ছু নাই তাই শুধু পেঁয়াজ দিয়ে গ্রেভিটাকে ঢেলে দিলাম। এবার সুন্দর করে এটা একটু, পেঁয়াজটা সামান্য নরম হবে তখন একটু মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, চাইলে রান্নার মরিচের গুঁড়া ওই সসটার সাথে মিশিয়ে দিতে পারতেন। এবার এটাকে একটু নেড়ে মাছটি দিয়ে দিব, মাছটি এপাশ ওপাশ কিছুটা উল্টাবো এবং গ্রেভিটা মাছের গায়ে লাগা পর্যন্ত এটাকে কুক করবেন, যাতে মাছের ভেতরে সুন্দর করে মশলাটা ঢুকে। রেডি আমার আজকের রূপচাঁদা ফিশ, সাথে স্টিকি রাইস, সামান্য পরিমাণে রাইস আর রূপচাঁদা মাছ, এটা হবে খুব ভালো একটি ডিনার। সবজি মিসিং চাইলে এখানে খেতে পারেন।